কর্মী ভিসায় গত 3 বছরে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন প্রায় 33 লাখ বাংলাদেশি। এর মধ্যে শুধু সৌদি আরবে গিয়েছেন প্রায় 17 লাখ কর্মী, যা মোট কর্মী রফতানির অর্ধেকেরও বেশি। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এই দেশে বাংলাদেশ সর্বাধিক কর্মী পাঠালেও সেখান থেকে রেমিটেন্স প্রবাহ না বেড়ে উল্টো ধারাবাহিকভাবে কমছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত কয়েক বছরে সৌদি আরবে কর্মীদের বড় একটি অংশই গিয়েছেন ফ্রি ভিসায়। যারা ফ্রি ভিসায় যাচ্ছেন তাদের কাজের কোনো চুক্তি নেই, কাজ পাওয়ার নিশ্চয়তাও নেই, কাজ তাদের জোগাড় করে নিতে হচ্ছে। অন্যদিকে বেশি বেশি মানুষ যাওয়ায় আগের মতো এখন কোনো কাজ নেই। ওখানে যারা যান তারা সপ্তাহে 1-2 দিন কাজ করতে পারেন, বাকি দিন তাদের বসে থাকতে হয়। আবার যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিতে কাজ করছেন তারাও প্রত্যাশা অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন না, ফলে দেশে পাঠানোর মতো পর্যাপ্ত অর্থের যোগান দিতে পারছেন না। যাদের সন্তোষজনক আয় আছে তাদের বড় একটি অংশ বৈদেশিক মুদ্রা বিনিময় হারের তারতম্যের কারণে ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাচ্ছেন না। এসব কারণে সৌদি আরব থেকে রেমিটেন্স না বেড়ে উল্টো কমছে। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET-র তথ্য অনুসারে চলতি বছরের জানুয়ারি মার্চে ছাড়পত্র নিয়ে 1,35,435 জন বাংলাদেশি কর্মী সৌদি আরব গিয়েছেন। এর আগে 2023 সালে 4,97,674 জন, 2022 সালে 6,12,418 জন, 2021 সালে 4,57,227 জন এবং 2020 সালে 1,61,726 জন কর্মী দেশটিতে যান। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি 2023-24 অর্থ বছরের প্রথম 9 মাসে সৌদি আরব থেকে মাত্র $196,60,000 রেমিটেন্স এসেছে। এর আগে 2022-23 অর্থ বছরে $376,53,00,000, 2021-22 অর্থ বছরে $454,19,00,000 এবং 2020-21 অর্থ বছরে $572,14,00,000 রেমিটেন্স আসে দেশটি থেকে। এতে প্রতি বছর ধারাবাহিকভাবেই কমছে রেমিটেন্স প্রবাহ। এ প্রসঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের কোঅর্ডিনেটর ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন শিকদার বলেন, একজন কর্মী ফ্রি ভিসায় গিয়ে কীভাবে রেমিটেন্স পাঠাবেন, কারণ তারা যা আয় করেন তার একটি অংশ নিজের জন্য খরচ করতে হয়, একটি অংশ জমিয়ে রাখতে হয় কফিলকে দেওয়ার জন্য, না হলে কফিল তার চুক্তি নবায়ন করবে না, নবায়ন না করলে সেই শ্রমিক সেখানে থাকতে পারবেন না। এই যদি অবস্থা হয় তাহলে তারা দেশে টাকা পাঠাতে পারবেন না। জানা গেছে সৌদি আরবে বর্তমানে প্রায় 30 লাখ বাংলাদেশি আছে। গত কয়েক বছরের মধ্যে যারা গেছেন তারা মূলত নির্মাণ শ্রমিক, প্ল্যান্টেশন, কৃষি, সার্ভিস বা উৎপাদন খাতে কাজ করে। তাদের বেশিরভাগই অদক্ষ কর্মী, এ কারণে মজুরির দিক থেকেও তারা বেশ পিছিয়ে।